অভিনন্দন সমস্ত ভারতীয়দের, সরি এখানে সমস্ত ভারতীয়দের হবে না, সেই সমস্ত ভারতীয়দের অভিনন্দন যারা মনে করে যে ছেলেপুলে তো উপরওয়ালার দান, যত খুশি নিয়ে যান। জন বিস্ফোরক ভারতের চায়নাকে ছাপিয়ে যাবে ভারত 2023-এর মধ্যেই, তাতে কী হয়েছে? তবু আমরা জন্ম নিয়ন্ত্রণ করব না। সরকার বিগত কয়েক বছর ধরে বলে চলছে জন্ম নিয়ন্ত্রণ আইন নিয়ে আসবে, জন্ম নিয়ন্ত্রণ আইন নিয়ে আসবে। এই আইন আসার আগেই কিছু নেতা মন্ত্রীদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, নেতা মন্ত্রীরা তো বলতে শুরু করে দিয়েছে যে এটি একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে এবং তারা এই আইন মানবে না, জন্ম নিয়ন্ত্রণ আইন মানবে না। তারা তোয়াক্কা করেন এরকম আইনের, সরকারি সুযোগ সুবিধা তাদের দরকার নেই। জন্ম নিয়ন্ত্রণ আইন তারা মানবে না, তাতে চুলো যাক ভারতের অর্থনৈতিক ব্যবস্থা, চুলো যাক ভারতের শান্তির পরিবেশ। শুধুই কি ধর্মের ঠিকা নেওয়া নেতা মন্ত্রীরা? এর সঙ্গে সমানভাবে তাল মিলিয়ে যাচ্ছে শিক্ষিত মূর্খ ধর্মান্ধ সমাজ। তাদের মতে বাচ্চা যত বেশি তত ভালো। ধর্মান্ধ মানুষের ভাবনা, বাচ্চা যত বেশি জন্ম দেওয়া যায় ততই ভালো। সমাজের জন্য ভালো মানুষ হতে পারুক বা না পারুক, বিশেষ বাহিনী সেনা তো তৈরি হবেই। মনে করুন এইসব বাচ্চাদের মধ্যে আরেকটি বাচ্চা চলে আসলো, ওকে আরেকটি বাচ্চা আসলো, অ্যাডজাস্ট করে নিলেন, কিন্তু আরও দুজন আসলো, কোথায় বসাবেন? তখন কি হবে? শুরু হবে মারামারি, অরাজকতা। এদের মধ্যে কাউকে না কাউকে ফেলে দিতে হবে, না হয়তো মেরে ফেলতে হবে, তবেই কিন্তু অ্যাডজাস্ট হবে। এর ফলে কি হবে? দেশে শুরু হবে অশান্তি, অরাজকতা, অশান্তির পরিবেশ। তো আপনারাই ভাবুন কোনটা ভালো, গজবাই হিন্দ না শান্তিপ্রিয় হিন্দ। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন, আমি যেন আপনাদের জন্য আগামী দিন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। ভালো থাকবেন, জয় হিন্দ, নমস্কার।